নমস্কার বন্ধুরা, দ্য বেল পেপারে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা বাটা রেসিপি বা ভর্তা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বরবটি বাটা তৈরি করে দেখাবো। 200 গ্রাম বরবটি লাগবে, কেটে ধুয়ে নিয়েছি। আর বরবটিগুলো 2টো কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে বেটে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা, 5-6 কোয়া রসুন লাগবে। বরবটির সাথে আমি বেটে নিয়েছি। স্বাদ মতো নুন লাগবে, আর লাগবে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। কাঁচা লঙ্কা লাগবে, আমি বরবটির সাথে বেটে নিয়েছি। ফোড়নের জন্য লাগবে সামান্য পরিমাণে কালো জিরে, 1/2 চামচ চিনি লাগবে। যারা চিনি খান না তারা নাও দিতে পারেন। সমস্ত রান্নাটি সর্ষের তেল দিয়ে হবে। প্রথমে গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে নিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা শুকনো লঙ্কা আর কালো জিরে। একটু নাড়াচাড়া করে দিতে হবে। শুকনো লঙ্কাটা লাল হয়ে এলে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে দিলে তার মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে বেটে রাখা বরবটি। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই রান্নাতে কোনো রকম জলের ব্যবহার হবে না। যে কোনো নিরামিষ রান্নাতে সামান্য পরিমাণে চিনি দিলে খাবারের স্বাদ অনেক গুণ বেড়ে যায়। তাই জন্য আমি প্রতিটি নিরামিষ রান্নার মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে থাকি। খুব ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দিলাম 1/2 চামচ চিনি। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। যে কোনো বাটা রেসিপিতে আপনারা সর্ষের তেল ব্যবহার করবেন, কারণ যে কোনো বাটা রেসিপিতে সর্ষের তেল দিয়ে রান্না করলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে ভেজে নামিয়ে নিতে হবে। এইভাবে আমার বরবটি বাটাটি তৈরি হয়ে গেল। গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। আপনারাও তৈরি করবেন আর আমাকে জানাবেন। থ্যাংক ইউ।